খাবারের যে দাম বেড়ে গিয়েছে 3500 টাকা বস্তা, এই জন্য মুরগির দামও বেড়ে গিয়েছে। জিম্মি হয়ে পড়েছে মুরগির খামারিরা, সিন্ডিকেটকে দুষছেন তারা। মুরগির খাবার, বাচ্চা ও ওষুধের দাম বৃদ্ধির দোহাই দিয়ে বাজারে হুহু করে বাড়ছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। ঝিনাইদহের মুরগি খামারিরা জানান, এমন অস্থিতিশীল বাজার তারা আগে কখনো দেখেনি। তবে তাদের অভিযোগ, বড় বড় কোম্পানিরা যদি খাবারের ও মুরগির বাচ্চার দাম কমিয়ে রাখত, তবে এমন পরিস্থিতি তৈরির সুযোগই ছিল না। মূলত বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় কোম্পানিরা। বর্তমান মুরগির রেট একটু বেশি, 200 টাকা প্লাস মুরগির রেট। এই রেটটা অবশ্যই বেশি দিন না, এক মাস কত নেই রেটটা। এর আগে এই চালানেই যে আগের সেটা, আগের চালানে মুরগি বেছিলাম 128 টাকা 30 টাকা, কিন্তু বর্তমানে 215 টাকা করে বেছেছি গতকালকে। এই রেটটা হয়তো বা স্থায়ী থাকবে না। বর্তমান খাবারের রেটও 3500 টাকা প্রায় এক বস্তা খাবারের রেট, যা 2-1 বছর আগে কিনেছি 2000 টাকা, বর্তমানে প্রায় 1500 টাকা বৃদ্ধি এক এক বস্তা খাবারের। আমাদের এই সেটে 6000 মুরগি তোলা হইতো, এখন যে খাবারের যে দাম বেড়েছে তাতে মুরগি তোলা হচ্ছে না, 3000 মুরগি তোলা হচ্ছে সেটে। খাবারের দামটা যদি কমতো তাহলে আমরা 6000 মুরগি তুলতে পারতাম। খাবারের যে দাম বেড়ে গিয়েছে 3500 টাকা বস্তা, এই জন্যই মুরগির দামও বেড়ে গিয়েছে। এখন খাবারের দাম যদি না থাকে তাহলে মুরগির দামও কমে যাবে।